নমস্কার, আজকে তৈরি করব সাবুদানা দিয়ে ভীষণ মজার তিনটি আইটেম, যা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আমি এই সাবুদানা দিয়ে আজকে ডেজার্ট আইটেম ফালুদা, সাবুদানার বড়া এবং সাবুদানার খিচুড়ি তৈরি করব, যা খুব কালারফুল এবং মজাদার, এবং তিনটে আইটেমই নিরামিষ। আর এর জন্য ঘরে থাকা যা আমাদের বাসায় সবসময় থাকে সেই উপকরণগুলো দিয়ে এটা তৈরি করব। প্রথমে ফালুদা তৈরি করার জন্য আমি পেঁপে, কলা, মালটা, মিষ্টি মালটা, আপেল, আঙুর নিয়ে নিয়েছি। এই ফলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানা দিয়ে দিচ্ছি। এই সাবুদানাগুলো আমি সিদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ঝরিয়ে নিয়েছি। এখন আমি ঘন করে জাল দেয়া 1 কেজি দুধ 1 কাপ করে নিয়েছি। এই দুধটা আমি গুড় দিয়ে জাল দিয়েছি এবং দুধটা ঠান্ডা করে নিয়েছি, নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি গার্নিশিংয়ের জন্য কিছু আঙুর কেটে দিচ্ছি। এখন ডালিম হলে আর একটু বেশি সুন্দর হতো, কিন্তু আমার কাছে ডালিম ছিল না। এবার আমি একটা মিষ্টি চামচ দিয়ে কেটে দেব। মিষ্টি এটা অপশনাল, যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা এটাতে নাও দিতে পারে, কারণ মিষ্টি অলরেডি এটার মধ্যে আছে, কারণ দুধটা যে গুড় দিয়ে জাল দিয়ে নিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেল সাবুদানার ফালুদা। এবার বানাবো সাবুদানার বড়া। দুটো সিদ্ধ আলু থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখা সাবুদানা, করে রাখা আদা কুচি, ভিজিয়ে রাখা সাবুদানা, কুচি লবণ, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিব। এবার চপের আকার করে হালকা 1/2 চামচ তেল দিয়ে কড়াইতে বড়াগুলো ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিব। তেলটা খুব কম দিতে হবে, বেশি তেল দিলে এটা সুন্দর হবে না এবং গোল্ডেন ব্রাউন হয়ে গেলে নামিয়ে নিব। এটা খুব স্টিকি, তো আমি দুটো রান্নার জন্য গরম হয়ে গেলে এলাচ খিচুড়ি সাবুদানা, তেল গরম হয়ে গেলে কড়াই গরম হয়ে গেলে তেজপাতা, সাদা এলাচ, দারচিনি, সানফ্লাওয়ার অয়েল, আদা কুচি, বাদাম, ভাজা বাদাম, মরিচ, একে একে কুচনো, সবজি, গাজর, ফুলকপি, বাঁধাকপি, আলু আর মিষ্টি কুমড়া দিয়ে দিব, আর কি টমেটো বাদে সবগুলো সবজি দিয়ে দিব। সবজিটা আপনাদের চয়েস মতো, এখানে ব্রোকলি, ক্যাপসিকাম, যার যেটা ভালো লাগে সেগুলো দেওয়া যাবে, তাহলে আরো কালারফুল হবে। দিয়ে আমি একটু এখন হালকা স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে সবজিটা ভালো করে ভেজে নেব। একটু চিনি দিয়ে দিব স্বাদ মতো। সবজিটা মোটামুটি কুক হয়ে গেলে 1 চামচ মরিচ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে টমেটো কুচি দিয়ে এবার 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দিব। খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি ধনে পাতা আর গরম মশলা গুঁড়ো দিয়ে খিচুড়িটা গরম গরম পরিবেশন করে নেব।
তৈরি হয়ে গেল সাবুদানার তিনটি আইটেম। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।